আরে এইটুকুনি তো রাস্তা, ধরো যাওয়ার সময় লাগবে 10 মিনিট, ফেরার পথে লাগবে 10 মিনিট। তবে খুব সাবধান, মনিকে দেখলাম নিচে ঘুমাচ্ছে, মনি যেন কিছুতেই টের না পায়। তোমার জীবনের আরেক বিপদের নাম তো মনি। মনি? মনি নিচে ঘুমাচ্ছে কেন? মনি কেন নিচে ঘুমাচ্ছে আমি তাকে না তুলে জিজ্ঞেস করছি, কিরে মনি তুই নিচে ঘুমাচ্ছিস কেন? এভাবে কি জিজ্ঞেস করা যায়? কি বলছো তুমি? হ্যাঁ আসলে না ওই যে চেয়ারম্যানের সঙ্গে হেরে যাওয়ার পর থেকে না তোমার মাথার বুদ্ধি শুদ্ধি একেবারেই কমে গেছে। আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি। কি হলো, আবার কোথায় যাচ্ছ? এই তো মা, এমনিতেই দেরি হয়ে গেছে। এই যে মা এক্ষুনি যাচ্ছি। মা আমি সাবধানে থাকবো, আর যদি কোনো বিপদ আপদে পড়ি তাহলে সাথে সাথে আপনাকে কল করবো। হ্যাঁ কল করবে মানে? আরে মোবাইল নিয়ে কোথায় যাচ্ছ তুমি? কেন মা? কেন আবার? আরে দরবেশ বাবার খেদমত করার কাজে যাচ্ছ তুমি। ওখানে যাওয়ার সময় না খালি হাতে যেতে হয়, কোনো টাকা পয়সা মোবাইল কিচ্ছু রাখা যাবে না, দেখবে তাহলে ঝামেলা হবে। কিন্তু মা যদি কোনো বিপদ আপদ হয় তাহলে আপনাকে জানাবো কেমন করে? আমি জেগে থাকবো। ধরো তুমি যাওয়ার সময় 10 মিনিট, আসার সময় 10 মিনিট, আর ধরো এই ঘটিটাতে মাটি নিতে তোমার 5 মিনিটের মতো লাগবে, আমি এই 25 মিনিট একদম জেগে থাকবো। এই 25 মিনিটের মধ্যে তুমি যদি না ফেরো না আমি আমি সেখানে চলে যাব। চিন্তার তো কোনো কারণ নেই রুনা। 25 মিনিট না? হ্যাঁ 25 মিনিটে হয়ে যাবে। হ্যাঁ 10 মিনিট? 10 মিনিট। যাই তাহলে, যাও সাবধানে যাও। হ্যাঁ গেলাম। বিশ্বের নাম্বার ওয়ান হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। যাক বাবা, অনেক কষ্টে রুনাকে বের করা গেল। কি করছিস আপা? ঘুম থেকে উঠে দেখলাম খালি ঘর, তুই নেই, ভয় পেয়ে এখানে এলাম। জানিস ড্রয়িং রুমের সোফার উপরে না ভূতের মতো কি একটা পড়ে আছে দেখলাম। ওটা ভূত না। তুই এখানে, রুনা কোথায়? রুনা আর কোথায় যাবে, ওয়াশরুমে গেছে হয়তো। তুই এখানে কি করছিস? আরে বাবা তুই তখন বললি না যে রুনা ভয় পাচ্ছে, কেমন জানি করছে, আমার খুব মায়া হলো তো তাই একটু দেখতে আসছিলাম। চল তো চল। আপা ঘুমে আমার মাথা টাথা কিছু কাজ করছে না, বাকি রাতটা এখানেই ঘুমাবো। হ্যাঁ আমি এখানেই ঘুমাবো। কি বলছিস তুই? আরে পাগল হয়ে গেলি নাকি? এই সিতু, আরে আরে এখানে কেন ঘুমাবি তুই? আমার ঘুম আসছে আপা। এই দেখো কাণ্ড। ওই কি, উফ সত্যি। ঘুমের ঘোরে সিতুর কিছুই মনে থাকবে না, ও তো ছোটবেলা থেকে এরকমটাই করে। কিন্তু রুনা কাজটা ঠিকঠাক মতো করতে পারলেই হয়। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।